নমস্কার, আজকে কোনো রান্নার ভিডিও নয়। আমরা সকলেই জানি কী ধরনের বিপদ আমাদের সারা ভারতবর্ষে নেমে এসেছে, আর সেই বিপদের জন্য সকলেই মাস্ক ব্যবহার করছেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন, কারণ আমরা সকলেই জানি এর সেরকমভাবে টেস্টেড কোনো মেডিসিন এখনও অবধি বেরোয়নি। তাই আমরা যেটুকু প্রিকশনস নিতে পারবো ডাক্তারদের দ্বারা, রিসার্চারদের দ্বারা, সরকারের দ্বারা যেগুলো বলা হচ্ছে সকলকেই সেই টুকু সতর্কতা বজায় রাখতে হবে। আর তাই জন্য বাজারে আমরা জানি এখন মাস্ক এবং স্যানিটাইজার খুব কম পাওয়া যাচ্ছে এবং সেই তুলনায় চাহিদা অনেক বেশি, আর যতটুকু পাওয়া যাচ্ছে সেগুলো ভীষণ রকম চড়া দামে বিকোচ্ছে। তাই স্যানিটাইজার আমি বাড়িতেই বানাবো এবং কীভাবে বানাবো সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। বাড়িতে স্যানিটাইজার বানানোটা একদমই সোজা এবং একেবারেই কেমিক্যালি অ্যাপ্রুভড। এটা যদি আপনারা বাড়িতে ব্যবহার করেন, নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, কোনো রকম সাইড এফেক্টস হবে না। এবং এটার জন্য যা যা লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলে দেব এবং অবশ্যই আপনারা এগুলো দোকান থেকে কিনতে পারবেন এবং খুবই ইজিলি অ্যাভেলেবেল। বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার বানানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটা আমি 100 ml ইউজ করব। এটা 100 ml বটল, যেটা মেডিসিন শপে ইজিলি অ্যাভেলেবেল। আপনারা আইসোপ্রোপাইল অ্যালকোহল যদি না পান, সেই জায়গায় আপনারা ইথানলও ইউজ করতে পারেন, দুটোই একই রকমই কাজ দেয়। আর এটার ভলিউমটা আমি বলে দিচ্ছি, এটা 100 ml একটা বটল এবং এটার ভলিউম আছে 70%। কেউ যদি দোকানে 90%-এর ইথানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল পান, তাহলে সেটার মধ্যে একটু জল মিশিয়ে ওটাকে 70% ভলিউমের বানিয়ে নিতে হবে। 90%টাও ডিরেক্টলি ইউজ করা যায়, কিন্তু সেটা হাতে ইউজ করলে সামান্য ইরিটেশন হতে পারে। তার জন্য যদি এটা 70%-এর ভলিউমের আইসোপ্রোপাইল অ্যালকোহলটা ইউজ করেন, তাহলে সেরকম কোনো ইরিটেশন আপনাদের হাতে, কোনো ইরিটেশন হবে না। এটা একদম স্পিরিট, এটাকেই স্পিরিট বলা হয়। যেরকম ইঞ্জেকশন দেওয়ার আগে আপনাদের ফিল হয় সেরকমই ফিল হবে, তবে আমি বলছি এটা 70% ইউজ করাই ভালো। এরপর লাগবে অ্যালোভেরা জেল। আমার বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে আমি ফ্রেশলি অ্যালোভেরা কেটে নিয়েছি। যদি আপনাদের বাড়িতে অ্যালোভেরা থাকে, তাহলে ফ্রেশলি অ্যালোভেরা জেল ইউজ করলে ভীষণ ভালো হয়, আর যদি না থাকে তাহলে বাজারে যেই অ্যালোভেরা জেল পাওয়া যায় সেগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি অ্যালোভেরা দেখিয়ে দিই। অ্যালোভেরার এই জেলটা, ভেতরের এই জেলটা আমি কেটে বের করে নেব এবং নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এই অ্যালোভেরা জেল, আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং অ্যালোভেরা জেলটা বেশি দিন রেখে দিলে আপনারা জানেন একটা গন্ধ বেরিয়ে যায়। তো এই সেই গন্ধটাকে যদি আটকানোর হয়, তার জন্য আমি কিছু এসেনশিয়াল অয়েল ইউজ করব। আপনাদের বাড়িতে এসেনশিয়াল অয়েল থাকলে ইউজ করবেন, যে কোনো ধরনের অয়েল আপনারা ইউজ করতে পারেন, মানে যেই নারকেল তেল ইউজ করলে খুব ভালো হয়, যে অয়েলগুলো একটা স্ট্রং গন্ধ আছে, যেমন জাসমিন অয়েল, এই ধরনের স্ট্রং গন্ধ থাকা অয়েলগুলো ইউজ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করবেন। আমার বাড়িতে ভিটামিন ই ক্যাপসুল আছে, আমি তিনটে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করব। এটা কি হবে, অ্যালোভেরাটা আপনারা ইউজ যখন স্কিনে ইউজ করবেন, আপনারা হয়তো জানেন স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, যাতে স্কিনটা ড্রাই ফিল না হয় তার জন্য কিছু ময়শ্চারাইজ করবে, এরকম কিছু ইউজ করতে হবে। তাই গন্ধ কাটানোর জন্য এবং ময়শ্চারাইজ করার জন্য ই ক্যাপসুল বা অয়েল ইউজ করতে পারেন, বা দুটোই ইউজ করতে পারেন। আমি এখানে দুটোই ইউজ করব। যদি আপনাদের বাড়িতে একটা অ্যাভেলেবেল থাকে, তাহলে একটাই, যে কোনো একটা ইউজ করবেন। আর ই ক্যাপসুল, আইসোপ্রোপাইল অ্যালকোহল সবই মেডিসিন শপে ইজিলি অ্যাভেলেবেল। আমি এইরকম তিনটে অ্যালোভেরার নিয়ে কেটে জুসটা বার করে এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার মাপ করে, আমার যেহেতু আইসোপ্রোপাইল অ্যালকোহলটা 100 ml আছে, তাই আমি অ্যালোভেরা জুসটা 50 ml ইউজ করব। অর্থাৎ অ্যালোভেরা জুস 50 ml ইউজ করলে
আইসোপ্রোপাইল অ্যালকোহল 100 ml দিতে হবে। 1:2 রেশিও বজায় রাখতে হবে। এই রেশিওটা বজায় রাখা খুব ইম্পর্টেন্ট। আমার এখানে একটা মেজারিং কাপ আছে আমার কাছে, আমি সেই মেজারিং কাপে 50 ml মতো অ্যালোভেরার জুসটা নিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা জারে ঢেলে নিলাম যেটাতে আমি এগুলো মিক্স করব। 100 ml আইসোপ্রোপাইল অ্যালকোহলটা আমি এখানে মাপ করে নিয়েছি, নিয়ে এটা আমি এবার এখানে ঢেলে নিচ্ছি। আমি এই ক্যাপসুলটা দেওয়ার আগে এই অ্যালোভেরার জুস আর আইসোপ্রোপাইল অ্যালকোহলটা একটু মিক্স করে নিচ্ছি। আমার মোটামুটি মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জুসটা যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা একেবারেই জলের মতো জুসটা হয়ে গিয়েছে। আর যদি আপনারা বাজার চলতি অ্যালোভেরা জেল কিনে আনেন চাইলে সেটাও আপনারা ব্লেন্ড করতে পারেন, আর না হলে সেটা একদম ডিরেক্ট ইউজ করলেও একটু ভাঙিয়ে নিলেই সেটা ফেটে যাবে। এবার আমি ভিটামিন ই ক্যাপসুলগুলো দিয়ে দিচ্ছি। তিন নম্বর ভিটামিন ই ক্যাপসুলটা দিলাম। এবার আমি একটু স্মেলের জন্য একটু অয়েল ইউজ করছি। আমার কাছে গন্ধ ভালো চড়া গন্ধ আছে এরকম একটা তেল ছিল, তাই আমি সেই তেলটা এখানে ইউজ করছি। আগেও বলেছি আপনারা চাইলে নারকেল তেলও ইউজ করতে পারেন। ভালো করে তেলটা দেওয়ার পরে দেখতে পাচ্ছি জলের উপর তেলটা তো ভাসবেই, ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। যদি বাড়িতে স্প্রে বটল থাকে তাহলে স্প্রে বটলের মধ্যে আপনি রাখতে পারেন, বা যে কোনো রকম এমন শিশিতে রাখবেন, এবং সেই শিশিটাতে যেটাতে আপনারা বা যে জারটাতে আপনারা এটা স্টোর করবেন সেটাকেও কিন্তু ফার্স্টে একটু অ্যালকোহল দিয়ে স্টেরিলাইজ করে নিতে হবে। এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমার কাছে একটা এরকম খালি বটল আছে, আমি এই বটলটাতে এটা স্টোর করব। আমি একটু অ্যালকোহল রেখে দিয়েছিলাম, এবার এই অ্যালকোহলটা আমি এতে অল্প একটু দিয়ে দেব। অল্প একটু দিয়ে এটা ঢাকাটা আমি আটকাচ্ছি, আটকে ভালো করে এটা ধুয়ে নিতে হবে, ওয়াশ করে নিতে হবে। আমার এটা স্টেরিলাইজ করা হয়ে গেছে। এবার আমি মিক্সচারটা এতে একটু মেজারিং কাপে ঢালবো যাতে করে এইটার জন্য এটা দিয়ে আমার এখানে ঢালতে সুবিধা হয়। আমি এই মেজারিং কাপে ঢেলে নিয়েছি, এবার আমি কৌটোর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। কভারটা দিয়ে দিচ্ছি। ছিদ্র করে এটা ঢেলে ইউজ করতে পারেন, বা আমার বাড়িতে এটা যেমন স্প্রে বটলে আমি বানিয়ে রেখেছি, আমার বাড়িতে একটাই স্প্রে বটল ছিল তাই আমি স্প্রে বটলে এটা বানিয়ে রেখেছি। আপনাদের বাড়িতেও যদি এরকম খালি কোনো স্প্রে বটল থাকে তাহলে সেখানে বানিয়ে ঢেলে রাখতে পারেন। আদারওয়াইজ এটা রেডি হয়ে গেল 100 ml-এর মতো এটা। তো এটা খুবই অল্প করে লাগে আর এই 100 ml-টা বহুদিন চলে যাবে, আশা করি আপনাদের আর বাইরে থেকে কিনতে হবে না। এই বাড়িতে আপনারা এভাবে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে নিন। আমরা জানি যে হ্যান্ড স্যানিটাইজার শুধুমাত্র করোনা ভাইরাসের জন্যই যে প্রোটেকশনের কাজে লাগছে তা নয়, হ্যান্ড স্যানিটাইজারের অনেক গুণ আছে যেটা আমরা সারা বছর ইউজ করতে পারি। এখন হচ্ছে বলেই না বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ভাইরাস থেকে বাঁচতে, এবং বর্তমান সমস্যার জন্যই নয় আপনারা এই হ্যান্ড স্যানিটাইজার সারা বছর ব্যবহার করতে পারবেন। এবং আমার আপনাদের কাছে অনুরোধ যে যেভাবে চারিদিকে সমস্যা বেড়ে চলেছে শুধু করোনার জন্য না বিভিন্ন রকম সমস্যা, তো আপনারা এই স্যানিটাইজার ব্যবহারের অভ্যেস করে তুলুন। বাইরে গেলে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের হাত লাগে এবং সবসময় আমাদের সাবান জল দিয়ে হাত ধোয়ার মতো পরিস্থিতি থাকে না, তাই স্যানিটাইজারটা ব্যবহার করা খুবই ইম্পর্টেন্ট, এবং সেই স্যানিটাইজার ব্যবহার করার অভ্যেসকে আপনারা গড়ে তুলুন। আর বাজারে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে আপনারা জানেন, তাই ভয় না পেয়ে সতর্ক হন,
এবং ডাক্তার বা সরকার থেকে যে ধরনের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেই সতর্কতাগুলো অবলম্বন করুন। আশা করি আমরা সবাই মিলে একতা বজায় রেখে এই করোনার বিরুদ্ধে লড়াই করতে পারবো এবং খুব দ্রুতই আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো।